chocolate chocolate ki tomar jonno kinte seigulo for you Nazia tomar jonno গতকালকে রাতে হঠাৎ করে দেশের জন্য খুবই খারাপ লাগছিল এবং মনে হচ্ছিল যে আমার যদি দুইটা ডানা থাকতো বউ বাচ্চা সবাইকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে চলে আসতাম বাংলাদেশে আসলে ইচ্ছা করলে আমরা আসতে পারি না আপনারা অনেকে হয়তো ভাবেন যে একজন আবার কমেন্টও করলো যে আপনারা এত টাকা কামাই করেন কেন চলে আসেন না আসলে ব্যাপারগুলো এত ইজি না কেন আমি আপনাদেরকে আসলে এটা বলি নাই এই যে আমার যে এই যে বাংলাদেশে আসার আমরা প্ল্যানটা করেছি মোটামুটি মাসখানেক আমরা থাকবো আমাদের এখানে বছরে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ছুটি আমাদেরকে অফিস থেকে দেয় এমন না যে আপনি ইচ্ছা করলে ছুটি নিতে পারবেন তো এবার যেহেতু একটা লম্বা সময় থাকার প্ল্যান আপনারা এটা আমার বলার ইচ্ছা ছিল আপনাদেরকে আমার অফিস থেকে আমি দুই সপ্তাহ মানে চার সপ্তাহ টোটাল থাকবো এর মধ্যে দুই সপ্তাহ আমি নন পেইড হলিডে মানে আমার যে দুই সপ্তাহকে আমাকে অফিস থেকে কোনো বেতন দিবে না নর্মালি আপনার এখানকার হলিডেগুলো আপনার হলিডে গেলেও যেহেতু আপনার এখানকার দৈনন্দিন যে জীবনযাত্রা কারণ আপনার বাসা ভাড়া আপনার সব ধরনের খরচই কিন্তু আছে তো আপনি যখন এখানে আপনার অফিস থেকে যে নির্দিষ্ট পরিমাণ ছুটিটা এটা নর্মালি অফিসে ওই সময় কিন্তু পে করে কিন্তু যেহেতু এটা আমি একটা লম্বা সময় ছুটিতে থাকবো তাই আমাকে আমি অফিস থেকে যখন বললাম তখন অফিস বললো যে তোমার এত লম্বা ছুটি তো নাই আবার অন্যদিকে আমার একটু লম্বা সময় থাকতেও মন চাচ্ছে বাংলাদেশে তো সেই ক্ষেত্রে আমাকে অফিস থেকে দুই সপ্তাহ আমাকে নন পেইড হলিডেটা মানে আমাকে এই দুই সপ্তাহ আমাকে অফিস কোনো বেতন দেবে না তো বাংলাদেশে আসা ইচ্ছা করলেই আসতে পারি না এমন না যে এখানে যেহেতু আমরা এখানে একটা কোম্পানিতে চাকরি করি আপনার ভাবিও চাকরি করে আমাদের এখানে ছুটি মিলানো বাংলাদেশের আবহাওয়াটা স্যুট করে নাকি এদের জন্য যারা দুজনেই তিনজনই মোটামুটি ফরেনারই বলতে পারেন যেহেতু এদেশে তাদের জন্ম বেড়ে উঠা হঠাৎ করে বাংলাদেশে 30-40 ডিগ্রি টেম্পারেচারে গেলে ওরা কিন্তু আসলে সেরকম এনজয় করবে না গরমের জন্য